তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ একশো আশিটি ধ্বংসের দাবি ইসরায়েলের তেল আবিব তেহরান পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রদানের সাক্ষাৎ শ্রমিক অসন্তোষ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা বলেছেন সংস্কার শেষে নির্বাচন দেয় সরকারের লক্ষ্য তৈরি পোশাক খাতে অস্থিরতা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার বার্তা বিশ্লেষকদের মন্তব্য প্রতিযোগী দেশের চক্রান্ত দেখছেন ব্যবসায়ীরা ইউ এর সাথে দুদকের আলোচনা একাত্তরটি দেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা কামনা এবারে ইরানের ছোড়া অন্তত একশো আষট্টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের দাবি করেছে ইসরায়েল মিসাইল ধ্বংসের জন্য সার্বিক সহায়তা দাবি করেছে যুক্তরাষ্ট্র আর নতুন করে হামলায় দিয়েছে ও এবারে রেখে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ইরান তাই হয়নি হোয়াইট হাউসের এই দাবি করলেও তা অস্বীকার করেছে তেহরান মূলত তেলাবিব ও জেরুজালামকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান যার বেশিরভাগই আকাশে থাকতেই ধ্বংসের দাবি করেছে তেলাবিব এই ধ্বংস প্রক্রিয়ায় মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রেরাদের সার্বিক সহায়তা দেয়া হয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হামলা চালিয়ে ইরান গুরুতর ভুল করেছে উল্লেখ করে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর চেষ্টা হলে শক্ত জবাব দেয়া হবে বলেও সতর্ক করেছে তেহরানের রেভলিউশনারি গার্ড গত শুক্রবার লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ সহ জন শীর্ষ নেতা ও বহু বেসামরিক নাগরিক নিহত হবার পর বদলা নেয়ার ঘোষণা দিয়েছিল তেহরান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় প্রধানের সাথে দেখা করেন প্রধান উপদেষ্টা শ্রমিক অসন্তোষ সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা প্রধানের সাথে আলাপ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস সারাদেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে গত সতেরো সেপ্টেম্বর সারাদেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন এই সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে সংস্কার করা নির্বাচন দেয়া এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা সরকারের মেয়াদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জানান এছাড়াও ভারতের সাথে সম্পর্ক রোহিঙ্গা ইস্যুতেও সরকারের অবস্থান স্পষ্ট করেন ড মোহাম্মদ ইউনুস কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে মানে সরকার বলতে তো আপনাদেরই আমাদেরই বলতে হবে আমাদের কে বলতে হবে আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ তাহলে উপদেষ্টা পরিষদ এখন ওই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেই যে বললাম আমাদের নতুন করে সব গড়তে হবে সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে আগের সরকার কাজে সেই ধ্বংসস্তূপ থেকে এখন আমাদের নতুন পুনর্জাগরণ করতে হবে তো সেটার জন্য প্রত্যেক ক্ষেত্রেই আমরা কমিশন গঠন করে যাচ্ছি এটা ছয়টা কমিশন করেছি আর নতুন কমিশন আসছে তার মধ্যে একটা কমিশন হল সংবিধান সংবিধান সংশোধনের বিষয়ে সারা দেশে একমত মূল লক্ষ্য হল সংস্কার করা তা নির্বাচন দেওয়া নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা স্থান্তর করা এই জন্য আমাদের মনে আমরা তাদের কাছে পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমরা চাই সুসম্পর্ক চাই কারণ এটা ভারতেরও দরকার আমাদেরও দরকার আমরা দুই প্রতিবেশী আমাদের দুজনেরই দুই দেশের স্বার্থ হলো যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক মধুর সম্পর্ক গড়ে তোলা মাঝে মাঝে প্রশ্ন এসে যায় যেখানে সম্পর্কে একটু ধরে চির যেমন সীমান্তে গুলি করলো বাচ্চা মেয়ে মারা গেল বাচ্চা ছেলে মারা গেল এগুলো মনে কষ্ট দেয় এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পনেরো বছরের দুঃখ দুর্দশা পনেরো দিনে সমাধান করা সম্ভব নয় এজন্য কিছুদিন সময় চেয়েছেন তিনি মার্কিন সংবাদ মাধ্যম এনপিআর কে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেন গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেওয়ার পর এনপিআর এর মিশেল মার্টিনকে এই সাক্ষাৎকার দেন তিনি যা গত সোমবার সম্প্রচার করে এনপিআর প্রতিশোধ পরায়ণ মানসিকতা থেকে জনগণকে সংস্কারের দিকে নেওয়া সম্ভব কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন প্রতিশোধমূলক ঘটনাগুলো সরকার পতনের পর মাত্র দুই এক সপ্তাহের মতো ছিল স্পষ্ট জানিয়ে পরের বিক্ষোভগুলো প্রতিশোধমূলক নয় বেশিরভাগ বিক্ষোভের কারণ মজুরি বাড়ানো চাকরির দাবি আর চাকরি পুনর্বহালের মতো বিষয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিভ্রান্তি স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন সংখ্যালঘুদের সিংহভাগই হিন্দু সম্প্রদায়ের এবং শেখ হাসিনার দলে যুক্ত তবে নিশ্চিতভাবে বলা যাবে না তারা শেখ হাসিনার অনুসারী বলে নাকি হিন্দু হওয়ায় আক্রান্ত হয়েছেন এসব হামলার নিন্দাও জানিয়েছেন ডক্টর ইউনুস কেউ কেউ বলছেন যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য না হলে যত দেরি করবেন তত অজনপ্রিয় হয়ে পড়বেন সবকিছু তালগোল পাকিয়ে যাবে আবার কেউ কেউ বলছেন না আপনাকে অবশ্যই এই সংস্কার শেষ করতে হবে তাই দীর্ঘ সময় থাকতে হবে কারণ সবকিছু সংস্কার না করে আমরা বাংলাদেশ টু পয়েন্ট জিরোতে যেতে চাই না তাই এই বিতর্ক চলছে আমরা পুরানো অবস্থায় ফিরে যেতে চাই না তাহলে এত প্রাণ মানে কি দাঁড়ালো এর কোনো মানে হয় না আসলে আয় শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন গুজুপের উপর ভিত্তি করে আসলে আয় শ্রমিক অসন্তোষে গুলি চালাতে বাধ্য হয়েছিল যত তার দাবি শ্রমিকদের ভেতর থেকে বহিরাগতরা অনুপ্রবেশ করে প্রথমে গুলি ছড়ে যে সব মালিক বেতন না দিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করেছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার হুশিয়ারিও দান্তে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই সময় জানান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হলেও সন্তোষজনক। রিপোর্ট করছেন সৈয়দ উদ্দিন মুহত। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় সারাদেশের পাশাপাশি পার্বত্য এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সশস্ত্র গ্রুপের অপতৎপরতা বন্ধ মাদক জঙ্গি সন্ত্রাস নির্মূল সহ বেশ কয়েকটি বিষয় প্রাধান্য পায় আলোচনা হয় মাজার দরগার নিরাপত্তা গার্মেন্টসের বিশৃঙ্খলা করণীয় এবং মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুতেও আলোচনায় উঠে আসে সোমবার যৌথ সঙ্গে সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহতের বিষয়টি শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর ধৈর্যের সাথে কাজ করলেও গুজবের ফলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে দাবি শ্রম উপদেষ্টার প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুড়ে ছুড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে একজন আমাদের একজন শ্রমিক নিহত হন শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে কিছু আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো প্ল্যান করে শ্রমিকদেরকে নামানো হয়েছে এবং সেখান থেকে গুলি করে পরিস্থিতিটাকে উস্কে দেওয়া হয়েছে ফলশ্রুতিতে এই যে সংঘর্ষটা ঘটেছে তিনি জানান নিহত শ্রমিকের পরিবারকে তেরো লক্ষ টাকা এবং আহত শ্রমিকদের সিএমএইচ এ চিকিৎসা দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর তেরো সদস্য সংঘর্ষে আহত হয়েছে বলে জানান তিনি বকেয়া বেতনের কারণে শ্রমিকরা সেখানে বাইপাইলে অবরোধ করেছে আমরা জানতে পেরেছি আমরা সেই কারখানার মালিকদেরকে খুঁজছি কিন্তু দুঃখজনক হচ্ছে তারা পলাতক অবস্থায় আছে তাদের অধিকাংশ হচ্ছে ব্যাংকেও প্রচুর পরিমাণে ঋণ আছে তো তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না খোঁজার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী আমরা দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে জবাব দিয়ে তারা আওতায় অবশ্যই আন সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেন আসন্ন দুর্গাপূজা অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে জানান পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির উন্নতি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম যেখানে শান্তি চুক্তি হওয়ার পর একটা সে যেমন ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে নাই জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল। এখন এই ইউপিডিএফ জে তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেল আছে প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে এবং তারা সবাই যেন মিল মিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে থেকে যেন না পায় আমাদের একটা ব্যবস্থা করতে হবে মাদকের অপব্যবহার ও মাদক চোরাচালন রোধে সরকার কঠোর হবে নতুন পুলিশ নিয়োগ হচ্ছে দু একদিনের মধ্যে বিজিবি আনসারও নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সৈয়দ আব্দুল মোহিত বাংলাভিশন ঢাকা ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পোশাক খাতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রেসি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র জনতার আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিক্সা চালক সাইফুল ইসলামকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নতুন একটি রিক্সা উপহার দেওয়া হয় অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রেসি বলেন জনগণকে বাদ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ওপর নির্ভর করেছিলেন শেখ হাসিনা এজন্যই শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থেকে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগকে দিয়ে গেস্টাপো বাহিনীর মতো বিএনপির নেতাকর্মীদের গুম হত্যা ও নির্যাতনের পথ বেছে নিয়েছিলেন তিনি বলেন এখনও প্রশাসনের শেখ হাসিনার দোসররা ঘাপটি মেরে বসে আছে তারা নানাভাবে অন্তর্বর্তী সরকারের কাজকে বাধাগ্রস্ত করছে হত্যার অভিযোগের মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল সালাম মুর্শিদিকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার হন তিনি র্যাব জানায় দুই সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য ও পোশাক খাতের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল সালাম মুর্শিদিকে গ্রেফতার করা হয়েছে খুলনা চার আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে দুইবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুস সালাম মোর্শেদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সিনিয়র সহসভাপতি ছিলেন এছাড়াও সাবেক সভাপতি ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বি তৈরি পোশাক খাতে দীর্ঘমেয়াদী অস্থিরতা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের দুর্বলতার বার্তাই দিচ্ছে ক্রেতাদের কাছে এমনটাই মনে করেন বিশ্লেষকরা তবে সংকট নিরসনে বল প্রয়োগের চেয়ে মালিক শ্রমিকের নিবিড় সম্পর্কের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা যদিও তৈরি পোশাক মালিকরা বলছেন অস্থিরতার সাথে প্রতিযোগী দেশের চক্রান্ত কাজ করছে এটি বুঝতে দেরি হলে তৈরি পোশাক খাতের বড় ক্ষতি হয়ে যাবে গোলাম ময়নুল্লাহ হাসানের রিপোর্ট পাঁচ তাগু সরকারের পতনের পর ওই বাঁচতাকে তৈরি পোশাক খাতে অস্থিরতা দেখা দেয় মালিক শ্রমিক আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় বৈঠকেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি সাবার আসুলে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে চব্বিশ সেপ্টেম্বর সচিবালয়ে শ্রমিক পক্ষ মালিক পক্ষ যৌথ বিবৃতি দেয় আঠা দফা দাবি পূরণে শ্রমিক মালিক ঐক্যমধ্যে পোঁছায় সংকট কেটে যাবে মনে করা হলেও বাস্তবেতা হয়নি সোমবার আসলে শ্রমিক ও যৌথবাহিনী সংঘর্ষে গুলিবিদ্ধ এক শ্রমিক নিহত হন এতে বিক্ষুব্ধ শ্রমিকরা যৌথ বাহিনীর অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করেন যতই দাবি দেওয়া মানা হোক না কেন আন্দোলন থামবে না কারণ এই এই আন্দোলনটা দাবি নিয়ে আন্দোলন নয় এই আন্দোলনটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্ট সেক্টরটাকে অস্থিতিশীল রাখার জন্য আন্দোলন এবং এর পিছনে ইন্ধনদাতা যে রয়েছে এবং এরা যে পরিকল্পিতভাবে করছে এটাই প্রমাণিত হয় যে এই সেক্টরটাকে অশান্ত রাখার জন্যই এটা করা হয় এই যে গতকালকে যেটা হলো ওই পাশের ফ্যাক্টরি থেকে গিয়ে আর অন্য ফ্যাক্টরিতে আক্রমণ করা হলো সেই ফ্যাক্টরির শ্রমিকরা বাড়াবাড়িতে লিপ্ত হলো তো এর জন্য এর জন্য কে কারা তাদেরকে আইডেন্টিফাই করা উচিত আঠারোটি দফার ভিতরে ইমিডিয়েট যেগুলো করণীয় ছিল সেইগুলো পুরনো করণীয় হয়েছে সব কারখানায় এটির একটি ঘোষণা আসা দরকার এবং কোন কোন কারখানা করে নি এবং তাদেরকে চিহ্নিত করে ওই কারখানাগুলো যাতে দ্রুততম সময় করে সেটি নিশ্চিত করা শ্রমিক নেতা স্থানীয় জনপ্রতিনিধি বা যারা রয়েছেন তারা রাজনৈতিকভাবে প্রভাবিত তারা এবং নিজেরা নিয়ে আলোচনা করে তারা স্থানীয় পর্যায়ে গ্রুপ ফর্ম করে এই ধরনের বিষয়গুলো নিয়মিত তদারক করতে পারেন এবং তার ভিত্তিতে কারখানাগুলোর ভিতরে এক ধরনের বার্তা দিতে পারেন যে কেউ যাতে এখান থেকে আনওয়ান্টেড কোনো কিছু করার সুযোগ না নেয় পোশাক খাতে চলমান কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে বলছেন বিশ্লেষকরা সরকার পরিবর্তনের পরে নতুন সরকার এসে তাদের যে কন্ট্রোল আসাটা যে এখনো হয়নি এবং সেখানে যে দুর্বলতা রয়ে গিয়েছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বাইরের ব্র্যান্ড বায়ারদেরকে আমাদের দেশে ইমিডিয়েট অর্ডার না দেওয়াতে উৎসাহিত করছে কেননা এই অর্ডারগুলো ক্রিসমাস আসছে বা এই অর্ডারগুলো তাকে ইমিডিয়েটলি দিয়ে দিতে হবে সুতরাং তাকে এই অর্ডারগুলো অন্তত সে অন্য জায়গায় সে হয়তো কিছু কিছু শিফট করেও দিচ্ছে কেননা তার উপায় নেই যেহেতু এগুলোর ঠিকমতো যদি সে শিপমেন্ট না পায় বাংলাদেশ যে স্থিতিশীল না এটা প্রমাণ করানোর জন্যই কোন কোন দেশ এই কাজটা করাচ্ছে এবং তাদের টার্গেটই হচ্ছে এই বারদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া এটা যদি আমাদের বুঝতে দেরি হয় তাহলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত আমরা আমাদের ইন্ডাস্ট্রি হবে দেশ হবে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতির স্বার্থে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অস্থিরতা নিরসনের উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা গোলাম মনুল হাসান বাংলা ভীষণ ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক করতে চায় সরকার তবে একাত্তর সালকে বাদ দিয়ে নয় পাকিস্তান আন্তরিকভাবে ক্ষমা চাইলে সম্পর্ক এগিয়ে নেওয়া সহজ হবে বলেও জানান তিনি বলেন নভেম্বরে আঞ্চলিক সংস্থা বিমস্টেকের সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ভারত শীর্ষ পর্যায়ের বৈঠক হতে পারে ইমরুল রিপোর্ট জাতিসংঘ সফর এবং সাম্প্রতিক বিষয়াদি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন জাতিসংঘ সম্মেলনে এবং সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার সংস্কার নির্বাচনী ভাবনা অর্থনীতি রোহিঙ্গা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এসব বিষয়ে প্রধান উপদেষ্টা বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চান বলে জানান তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকে দুপক্ষেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর জোরদান বলে জানান তৌহিদ হোসেন আগামী মাসে যখন ব্রিক্স বিমস্টেকের সামিট যখন হবে প্রত্যাশিত এখনও ডেট হয়নি সম্ভাবনা আছে নভেম্বরেই হবে সেখানে হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা হতে পারে এছাড়া আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক যেই কনসার্নগুলি আছে সেগুলি সমাধানের চেষ্টা করব এরকম কথাবার্তা আছে তারা আমি এই প্রসঙ্গে তার সাথে কথা বলিনি আমার কাছে মনে হয়েছে যে এটার চেয়ে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছিল সেগুলি নিয়ে কথা বলা উচিত আমি তাই করেছি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউরোসের বৈঠকে দুদেশের দেশের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উপর গুরুত্ব দেওয়া হয় বলে জানান তিনি একাত্তরকে বাদ দিয়ে আমরা ভালো সম্পর্ক করার চেষ্টা করব ভালো সম্পর্ক অবশ্যই করার চেষ্টা করব তবে একাত্তরও থাকবে পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায় পাকিস্তানের কোনো সরকার যে তারা আসলে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা উদ্ধৃত করে এবং বলে যে আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষমতা রাখে এই কথাটা যদি বলে তাতে কিন্তু কোনো দোষের কিছু নেই এটুকু সাহস কোনো সরকার যদি দেখাতে পারে এই কথাটুকু বলতে পারে সম্পর্ক স্বাভাবিক এবং সহজ রাখা অনেক সহজ হয়ে যাবে তবে পাশাপাশি আমি মনে করি যে এই কারণে একেবারে সম্পর্ক আটকে রাখা সেটারও কোনো প্রয়োজন নেই আমরা তো পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখে আসছি না সেটা কথা কয়েক বছর হঠাৎ করে একেবারেই ইচ্ছাকৃতভাবে অনেকটা আমাদের স্বার্থেরও বিরুদ্ধে যায় এরকম ক্ষেত্রেও কিন্তু খারাপ করা হয়েছে চার অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে আসবেন বলে জানান ঢাকা বিশ্বের দেশে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে দুর্নীতি দমন কমিশন তাদের সহায়তার আশ্বাস দিয়েছে ইউ অর্থ পাচার ইস্যুতে ইউ প্রতিনিধি দলের সাথে দুদক মঙ্গলবার বৈঠক করলে এই আশ্বাস দেয়া হয় বিস্তারিত ফরুবাবুর রিপোর্টে আওয়ামী লীগ সরকারের আমলে অন্তত আঠারো লাখ কোটি টাকা পাচার হয়েছে এমন তথ্য প্রকাশ পেয়েছে বিভিন্ন সংস্থার প্রতিবেদনে দুদক বলছে কানাডার বেগমপাড়া আমেরিকা দুবাই অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড মালয়েশিয়া ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি টাকা পাচার করেছে শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপি সহ আমলারা তবে চিঠি দিয়ে তথ্য চাইলেও দেশগুলো দুদককে কোনো ধরনের সহযোগিতা করছে না এ কারণে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এফবিআই সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা পেতে দফায় দফায় বৈঠক করছে দুদক তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল এগারোটায় দুদক চেয়ারম্যান মঈন উদ্দিন আবদুল্লার সাথে বৈঠক করেছে ডক্টর মাইকেল ক্রেজারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে দুদককে অর্থ পাচার সহ সামগ্রিক বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তারা অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো বিস্তারিতভাবেই তুলে ধরেছি এবং কোন কোন দেশে মানি লন্ডারিং হয়েছে সেসব দেশের নামগুলো আমরা উল্লেখ করেছি আমরা আশা করছি যে তাদের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং এর বাইরে যে দেশগুলো রয়েছে সেগুলো থেকে আমরা সহযোগিতা পাব পর্যন্ত একাত্তরটি এমএলএ আর পাঠিয়েছি এর মধ্যে দুঃখজনকভাবে হলো এটা সত্য যে আমরা কেবল কেবলমাত্র সাতাশটি দেশ থেকে আমরা উত্তর পেয়েছি এরই মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের লন্ডনে থাকা তিনশো ষাটটি বাড়ির সন্ধানে মাঠে নেমেছে দুদক ফররুখ বাবু বাংলা ভিশন ঢাকা রহুল আমিন গাজীকে কারাগারে স্লো পয়জনিং এর মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বিগত সৈরাজার সরকার অভিযোগ তার সহকর্মী ও পেশাজীবী নেতাদের মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত এই সাংবাদিক নেতা স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় এই অভিযোগ করেন তারা ছাত্র জনতার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন প্রখ্যাত সাংবাদিক ও নেতা গাজী এই কারণে শেষ জীবনে স্বৈরাচারের সরকার প্রতিহিংসার শিকারও হন তিনি এমনটাই অভিযোগ তার সহকর্মীদের স্মরণসভায় যোগ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন রুহুল আমিন গাজী ছিলেন ফাঁসিবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর নতুন বাংলাদেশ বিনির্মাণে তার আদর্শ বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানা তারা ওই সময় কারাগারে থাকা দৈনিক আমার দেশের সম্পাদক মুসলিম সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তির দাবিও জানান বক্তারা টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে পাওয়া গেছে মোট এগারো কোটি ঊনসত্তর লাখ চুরাশি হাজার চারশো বিশ টাকা এর থেকে খরচ হয়েছে এক কোটি আটাত্তর লাখ তেত্রিশ হাজার দুশো সাত টাকা বর্তমানে ব্যাংকে স্থগিত রয়েছে নয় কোটি একানব্বই লাখ একান্ন হাজার দুইশো তেরো টাকা এই টাকা থেকে আট কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এবং এক কোটি একানব্বই লাখ টাকা উত্তরাঞ্চলের বন্যা কবলিত জেলাগুলোতে খরচ করা হবে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার রাতে টিএসসি এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান শিক্ষার্থীদের পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট সহ বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়ে বিবেচনায় সরকারের তহবিলে টাকা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও সরকারি তহবিলে অর্থ প্রদানের মাধ্যমে দুর্গত এলাকার এই সঠিক ব্যবহার সম্ভব হলেও মনে করেন তারা সমন্যদের অর্থ আত্তস সাতে বিষয়টি গুজব ও ভিত্তিহীন বলেও বন্ধ পোতাদের মহলয়ার মাধ্যমে শুরু হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা এবার পালকিতে مرتে আসছেন দেবী দুর্গা রংধুরী রাজরে প্রতিবার মূল কাথা তৈরি চলছে মণ্ডপে মণ্ডবে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা সিলেট থেকে দীপু সিদ্দিকী ও টাঙ্গাইল থেকে আতাউ রহমান আজাদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নয় অক্টোবর মহাষষ্ঠী শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু সিলেট দারিয়াপাড়া মেজরটিলা সহ প্রতিমা তৈরি হচ্ছে মণ্ডপে মণ্ডপে রংতুলির আচরে দেবী দুর্গাকে মোহনীয় রূপ দিতে ব্যস্ত কারিগররা তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বেশি হওয়ায় এবছর আগের মতো অর্ডার পাননি বলে জানিয়েছেন তারা আর দশ দিনের মধ্যে আমরা আমাদের মূর্তি নতুন স্থাপিত প্যান্ডেলে নিয়ে যাব। এক খেলা মাটি আনতে প্রায় সাতশো আটশো টাকা খরচ পড়ে যায় এরপরে বাঁশের দাম প্রায় ছয়শো সাতশো টাকা এরপরে কারিগর খরচ আছে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন সবগুলো মিলিয়ে আমাদেরকে খুব হ্যাম্পার হইতে সিলেট জেলা ও মহানগরে এবার পাঁচশো তিরানব্বইটি মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে নিরাপত্তায় কাজ করছে পুলিশ প্রতিমা তৈরি থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত আমরা সর্বাত্মক আমাদের প্রস্তুতি আছে এবং এ বিষয়ে আমরা সবাই এদিকে টাঙ্গাইলে বারোটি উপজেলায় বারো শতাধিক মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে প্রতিমা তৈরিতে ভীষণ ব্যস্ত শিল্পীরা প্রতিদিন একটু একটু করে প্রতিমার অবয়ব ফুটিয়ে তুলছেন তারা নির্দিষ্ট সময়ে সবকিছু শেষ করতে শিল্পীরা কাজ করছেন ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাঠামো তৈরির পর এখন চলছে রং তুলির আচর দেওয়ার কাজ সময়ের সাথে সাথে সবকিছু বাড়তেছে কোনো দিনের জিনিসের দাম তো আর কমতেছে না আমাদের কাজ আমার কাজ করাই শেষ বানা শেষ আমার মনে রং টং করতে হবে এখন মণ্ডপগুলোতে এখন শারদীয় আমেজ সম্প্রীতির মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আশা আয়োজকদের বরাবরের মতোই সুন্দর এবং সুশৃঙ্খল হবে এবং শান্তি শান্তিতেই পূজা উদযাপন পরিষদ আমাদের টাঙ্গাইল জেলা প্রশাসন টাঙ্গাইল পুলিশ প্রশাসন সর্বদলীয় মিটিং এর মাধ্যমে প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমাদের দুর্গোৎসব সুন্দর এবং সার্থক হবে এটা আমরা আশা করি পূজার সার্বিক নিরাপত্তায় বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশ সুপার জায়গায় ছোট ছোট কন্ট্রোল রুম থাকবে এবং আমরা মনে করি যে একটা ধর্মীয় উৎসবে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সর্বোচ্চ পরিমাণে ব্যবস্থা গ্রহণ করব তেরো অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় এই উৎসব নাজনিন আক্তার বাংলা ভিশন নিউজ ডেস্ক সংবাদ শেষ করব ক্রাউন সেভেন শিরোনামগুলো আরও একবার জানিয়ে তেল আবিব ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ একশো আশিটি ধ্বংসের দাবি ইসরায়েলের তেল আবিব তেহরান পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের সাক্ষাৎ শ্রমিক অসন্তোষ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা বলেছেন সংস্কার শেষে নির্বাচন দেয়াই সরকারের লক্ষ্য তৈরি পোশাক খাতে অস্থিরতা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার বার্তা বিশ্লেষকদের মন্তব্য প্রতিযোগী দেশের চক্রান্ত দেখছেন ব্যবসায়ীরা সাথে আলোচনা দেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা কামনা দর্শক এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল দশটায় এর আগে সকাল নয়টায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডিউ ডট বিভিন্ন ডট কম ও ফেসবুক ডট কম নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ নিউজে এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই